আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সবাই ভিডিওটিকে শেয়ার করবেন। আজকে অনার্স থার্ড ইয়ারের দ্য লাস্ট রাইট টুগেদার এর বাংলা সামারি নিয়ে আলোচনা করব। কবিতার নামটি যেন বলে দেয়, কোনো এক প্রাক্তন দম্পতি বা প্রেমিক ও তার প্রেমিকা একসাথে জীবনের শেষবারের মতো ঘোড়ায় চড়ে ঘুরতে বের হয়েছে। কবিতাটি শুরু হয়েছে বক্তার সাথে তার স্ত্রী বা প্রেয়সীর সম্পর্কে সমাপ্তির ঘটার জন্যে, বক্তার নিজের ভাগ্যকে দোষারোপ করার মাধ্যমে। এরপরের বক্তার কণ্ঠে ওই মহিলার প্রতি ভালোবাসা ও প্রশংসা ঝরে পড়েছে এবং তার নামে সে আশীর্বাদও করেছে। তাদের এতদিন একসাথে থাকার স্মৃতিগুলো তার মনে পড়ে যায় এবং বক্তা তার প্রেয়সীকে তার সাথে শেষবারের মতো ঘোড়ার গাড়িতে করে ঘোড়ার জন্য অনুরোধ করে। দ্বিতীয় স্তবকে কবি দৃষ্টি নিবদ্ধ করেন তার প্রেয়সীর উত্তরের প্রতি। সে কবিকে গর্ব ও দয়া মিশ্রিতভাবে পর্যবেক্ষণ করে। কবির কাছে এই উত্তর ছিল তার জীবন ও মৃত্যুর মতোই গুরুত্বপূর্ণ। অবশেষে সে তার আবদার রাখে ও তারা একসাথে যাত্রা শুরু করে। তৃতীয় স্তবকে তার প্রাক্তন স্ত্রী অথবা প্রেয়সীর সাথে ভ্রমণটি কতটা আনন্দময় ছিল কবি সে বর্ণনা দেন। তারপর কবি আশেপাশের দৃশ্যের বর্ণনা দেন। সব শেষে বর্ণনা দেন তার সাথে কবির ব্যয় করা মুহূর্তগুলো, মানে স্পেন্ড করা মুহূর্তগুলো কতটা আনন্দময় ছিল। কবি এই কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চতুর্থ স্তবকে কবি অতীতে ফিরে যান। এখানে তিনি অতিক্রান্ত জীবন প্রকৃতি দর্শন নিয়ে কথা বলেন। কবি আর সে হিসেবে যেতে চান না, যে কি করলে কি হতো বা কি না করলে হয়তো তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে যেত না। যেহেতু তারা দুজন এখনও একসাথে ভ্রমণ করছে তাই নিয়ে কবি ভাবতে চান। এই মুহূর্তে তাদের একত্রে ভ্রমণের আনন্দ ভাগাভাগি করতে চান, মানে এই সময়টাকে তিনি নষ্ট করতে চান না ফালতু চিন্তা করে। পঞ্চম স্তবকে কবি আগের স্তবকের বিষয় নিয়েই কথা চালিয়ে গেছেন, জীবনের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। কবি নিজেকে তুলনা করেন ওই সকল লোকদের সাথে যারা জীবনে কিছু লাভ করার জন্যে সংগ্রাম করে, যেমন আমাদের ভার্সিটির পোলাপানরা, সরি ফর দ্যাট, এবং যারা এতে অকৃতকার্য হয়। তিনি তার প্রেমে ব্যর্থ হওয়ার যন্ত্রণা লুকানোর জন্য এটি করেন। সে তার পরাজয়কে মেনে নেন এবং তার জীবনের শেষে মৃত্যুর পরের জীবনে একটি ভালো জীবনের আশা করেন। এখানে একটি লক্ষণীয় বিষয়, কবি কিন্তু মৃত্যুর পরের জীবনকে প্রাধান্য দিচ্ছেন, কেয়ার করছেন, বিশ্বাস করছেন। ষষ্ঠ স্তবকে কবি বস্তুগত দুনিয়া থেকে প্রাপ্ত যে কোনো আনন্দের তুলনায় ভালোবাসার আনন্দে মগ্ন জীবনকে অনেক বেশি উন্নতর হিসাবে উপস্থাপন করেন। এই বিষয়টিকে কয়েকটি উপমা ও সংকেতের মাধ্যমে তুলে ধরেন। জীবনের সবচেয়ে বড় আনন্দটিকে তুলনা করেন মানুষের সাফল্যের সর্বোচ্চ যে চূড়ায় আহরণ করতে পারে তার সাথে, মানে জীবনের সবচেয়ে বড় আনন্দটিকে তুলনা করেন মানুষের সাফল্যের সর্বোচ্চ যে চূড়ায় আহরণ করে তার সাথে।
একজন দক্ষ রাজনীতিক ও একজন সেনার জীবন তুলে ধরেন। এতে কষ্ট করে তারা কি পায়? প্রথমজন বিদায়ের সময় তার সামনে 10 লাইনের একটি কবিতা, আর দ্বিতীয়জন তার মৃত্যুর পরে তার কীর্তিগাথা সংক্রান্ত কবরের ফলক। কিন্তু ভালোবেসে যিনি সফল হননি বরং ব্যর্থ হয়েছেন, অর্থাৎ কবির জীবনের প্রাপ্তিটাও তাদের দুজনের চেয়ে অনেক বড়। সপ্তম এবং অষ্টম স্তবকে কবি ভালোবাসাকে বড়, কবি পরে বড় ভাস্করের কাজের সাথে তুলনা করেছেন। কবিরা তাদের মেধাকে ব্যবহার করে ছন্দ কবিতা সৃষ্টি করেন। ভাস্কররা তাদের জীবনের বিশাল একটা সময় ব্যয় করেন ভাস্কর্য তৈরিতে। কবি তার ভালোবাসার এই সময়টাকে তাদের কাজের সাথে তুলনা করেছেন। নবম স্তবকে তিনি ভাবেন বাগ্য তার জন্য যা রেখেছে সেটা তার জন্যে উপযুক্ত কিনা। জীবনের শ্রেষ্ঠ আনন্দ না পাওয়ায় তিনি ব্যথিত নন, কারণ তিনি জানেন মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। সেটিকে কবি বলেছেন দুনিয়ার জীবনের চেয়ে সেটি উত্তম। বা চমৎকার কথা, আমাদের কোরআনেও এই কথাটি বলা রয়েছে, আরও খুবই স্পষ্ট, সুন্দর এবং মাধুর্যতার সাথে বলা রয়েছে আমাদের কোরআনে সেই কথাটি। তিনি এই যুক্তি দেখান দুনিয়ায় যদি সকল আনন্দ পেয়ে যান তবে সেখানে তিনি কি করবেন, সেখানকার জন্যে তিনি আনন্দ রেখে দিতে চান এবং এর চেয়ে বেশি আনন্দ পেতে চান। অ্যাবসোলিউটলি রাইট, বাট আবার ঠিকও নয়, কারণ দুনিয়ার কোনো আনন্দের চেয়ে ওইখানের আনন্দকে, আখিরাতের আনন্দকে তুলনা করা যাবে না, তুলনাই হয় না, সেটা অনেক অনেক ঊর্ধ্বে। আখিরাতের আনন্দ অনেক অনেক ঊর্ধ্বে। বাট এইখানে চেয়ে সেখানে বেশি আনন্দ পেতে চান, এখানে আমি কবির সাথে সহমত পোষণ করছি। শেষ স্তবকে কবি তার প্রাক্তন স্ত্রী বা প্রেয়সীর দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। এতক্ষণ সে একটি কথাও বলেনি। কবির কাছে মনে হয় তার সহচর্যের মাধ্যমে কবি স্বর্গীয় সুখ লাভ করেন। বা চমৎকার, কবি তার কাছে আশা ব্যক্ত করেন এইভাবে যদি তারা দুজন আজীবন ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াতে পারতেন, যদি আপনি জান্নাতে যান তাহলে অবশ্যই আপনি এই ধরনের অপরচুনিটা পেয়েই যাবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।